চোদ্দই ফেব্রুয়ারি সারা বিশ্বই যে দিনটিকে চেনে ভালোবাসা দিবস নামে সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও কিন্তু বেশ আড়ম্বরেই পালন করা হয় ভ্যালেন্টাইন্স ডে তবে বাংলাদেশের পটভূমিতে চোদ্দই ফেব্রুয়ারি আরও একটা কারণে বিশেষ গুরুত্বপূর্ণ আজ থেকে ঠিক চল্লিশ বছর আগের এই দিনে এক শিক্ষানীতির প্রতিবাদ করায় প্রাণ দিতে হয়েছিল জয়নাল কাঞ্চনার দীপালিদের তারপর থেকেই দিনটিকে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয় কিন্তু কী ঘটেছিল সেই দিন কি কারণে প্রতিবাদে নেমে এসেছিলেন শিক্ষার্থীরা জানার চেষ্টা করেছেন বিবিসির তানহা তাসনিম সাল সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতা গ্রহণের ছ মাসের মাথায় নতুন শিক্ষানীতি প্রণয়নের প্রস্তাব করেন তৎকালীন শিক্ষামন্ত্রী ড মুজিদ খান তার নামে পরিচিত হওয়া মুজিদ কমিশনের শিক্ষানীতি নিয়ে অসন্তোষ দেখা দেয় ছাত্রদের মধ্যে কি ছিল সেই নীতিতে শিক্ষাকে ব্যয়বহুল করা নতুন ভাষা এখানে ইন্ট্রোডিউস করা এবং এরপর হয়তো তারা কতগুলো সিলেবাস ব্যাপক পরিবর্তন করার পরিকল্পনা ছিল যেটা ছাত্র শিক্ষক উভয়ই পছন্দ করেনি নীতি প্রত্যাহার সহ কয়েকটি দাবিতে সতেরোটি ছাত্র সংগঠন মিলে গড়ে তোলে ছাত্র সংগ্রাম পরিষদ এই পরিষদই সালের পরিষদ ফেব্রুয়ারি তিন দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার সমাবেশের জন্য তারা বেছে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা এখানে বটতলা সমাবেশে কয়েকজন বক্তৃতা করেছেন তারপরে সেটা নিয়ে আমরা মিছিল করে বাংলা একাডেমির সামনে দিয়ে দৈল চত্বর হয়ে কার্জন হলের সামনে আমরা সেখানে পৌঁছে সেখানে পুলিশ ব্যারিগেড ছিল চত্বরের ওখানে পুলিশ প্রথম বাধা সৃষ্টি করেছে সেই বাধা ডিঙিয়ে আমরা আসছি এখানে পুলিশের দ্বিতীয় বাধা ছিল সেই দ্বিতীয় বাধার ব্যারিগেড যখন আমরা ভেঙে আসছি ঠিক এই জায়গাটাতে আসার পরে এখানে পুলিশ ফায়ার ওপেন করে এবং গুলি করে জলকামান দিয়ে তারা শুরু করে মিছিলের উপরে হামলা এবং ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে পুলিশের উপরে তারা তাদের হাতে কাছে যা ছিল বই খাতা এগুলো নিয়ে তারা তারা নিক্ষেপ করে এই পুলিশের সাথে সংঘর্ষ হয় পুলিশ পুরো মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য চার্জ করে শিশু একাডেমির ভেতরে ঢোকে শিশুদেরকে তারা আহত করে নিহত করে প্রত্যক্ষদর্শীদের দাবি পুলিশের গুলিতে শিশু দীপালি জাফর জয়নাল সহ অনেক শিক্ষার্থী সেদিন প্রাণ হারান এ ঘটনায় পরদিনও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে নিহতের খবর সংবাদপত্রে উঠে আসে প্রবল বাধার মুখে কিছুদিন পর শিক্ষানীতিটি স্থগিত করা হয় তানহা তাসনিম বিবিসি বাংলা দেখছিলাম চোদ্দই ফেব্রুয়ারির একটা ভিন্ন ইতিহাস যেটা এখন অনেকটাই বিস্তৃত বিশেষ করে এখনকার সময়ে চোদ্দই ফেব্রুয়ারি মানেই যখন ভ্যালেন্টাইন্স এবং তখন বাংলাদেশের যে ইতিহাসের সঙ্গে দারুণ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একটা দারুণ একটা বিপ্লব এই ইতিহাস সম্পর্কে আসলে এই জেনারেশন তো বটেই হয়তো অনেকেই খুব বেশি কিছু জানে না আরও নিয়ে নিশ্চয়ই কিন্তু আমরা যদি এতটুকু মাথায় রাখি যে ভালোবাসা দিবস এবং স্বৈরাচার প্রতিরোধ দিবস হাতে হাতেই চলতে পারে যে কারণে মজিদ নীতির বিরুদ্ধে ছাত্ররা রাস্তায় নেমে এসেছিল সেটা কিন্তু সমগ্র দেশের প্রতি ভালোবাসা থেকে সেটা যেন সবার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে যায় যেন শিক্ষার বাণিজ্যিকরণ না হয় এসব কারণের জন্যেই শেষের যে তিন দফা দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে তারা কিন্তু কার্জন হল পার হয়ে শেষমেশ গুলিবিদ্ধ হয় ছাত্ররা তো অবশ্যই এই দুটি দিবস হাতে হাত রেখেই চলতে পারে এবং আমরা এই দিবসটিকে মনে রাখার জন্য কি করতে পারি আমি যেরকম ব্যক্তিগতভাবে আমি বিষয়টা সম্পর্কে জানি বা বিষয়টার দিবসের আদর্শ এসব সম্পর্কে ওয়াকিবহাল কারণ সেই সময় আমার বাবা একজন ছাত্রনেতা ছিলেন উনি মিছিলে ছিলেন আমার মামারা ছিলেন যারা স্কুল কলেজের শিক্ষার্থীরা ছিলেন তারা সুদূর জাহাঙ্গীরনগর থেকে এসে এমন কি তারা মিছিলের পরেও তারা পরে যখন সামরিক বাহিনী নেমে যায় শুধুমাত্র পুলিশের সাথেও সংঘর্ষ হয় না সামরিক বাহিনীরও নেমে আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন বিভিন্ন এলাকায় তারা ঢুকে পড়ে সেখান থেকে আমার কলেজ শিক্ষার্থী আমার মামাকেও তারা ধরে নিয়ে গিয়ে দুদিনের জন্য নির্যাতন চলে জি ওকে কিন্তু দেখেন এত মানে একটা অদ্ভুত ব্যাপার যেটা ধরুন আমরা সেই চল্লিশ বছর আগের কথা বলছি কিন্তু এখনো তো এরকম ছাত্র আন্দোলন নানান রকম ঘটনা ঘটে এবং এখনো পুলিশ বা সশস্ত্র বাহিনীর আচরণ বোধহয় খুব বেশি পরিবর্তন হয়নি এই চল্লিশ তো এই এই সিমিলারিটিটা আসলে কিভাবে দেখেন ঠিক এই কারণে আমরা যারা ছাত্রাবস্থায় কথা বলে এসেছি বিভিন্ন অনিয়ম এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবশ্যই উচিত যে ফিরে তাকানোর ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যে যাদের হাতে সব সময় বন্দুক থাকে তারা সব সবসময় ঝাঁপিয়ে পড়বে তার উল্টো দিকে আমাদের হাতে যখন কলম থাকে তারা হয় আমরা ভালোবাসার মাধ্যমেই আমরা এগিয়ে যাব এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শিক্ষাটি নিব এবং শুধু ওখানেই থেমে থাকে না আমরা যেন এই ইতিহাসের শিক্ষাগুলো আমরা ছড়িয়ে দিতে পারি যাতে ভবিষ্যৎটা আরও সুন্দর হয় যাতে জীবন দেওয়ার প্রয়োজন না পড়ে রাইট এবং এই কারণে আসলে ইতিহাস জানাটাও দরকার আমরা একটু দেখতে চাই যে যারা সাধারণ মানুষরা সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কী ধরনের কথাবার্তা আছে রুদ্র মাসুদ নামের একজন লিখেছেন জাফর জয়নাল মোজাম্মেল আয়ুব কাঞ্চন এবং দীপালি সাহারা বুক পেতে দিয়েছে অধিকারের জন্য সামরিক যন্ত্রের বুলেট সাজোয়া জানকে তুচ্ছ করে এগিয়েছিল সেই আন্দোলন তিনি আসলে সেই আন্দোলনের কথাই স্মরণ করেছেন গুলবাহার নামের আরেকজনের মন্তব্য সরেজার প্রতিরোধ দিবস সম্পর্কে এখনকার বাচ্চারা কি জানে নামও শি এরা জয়নাল কাঞ্চন দীপালিদের কেবল এক নূর হোসেন মুখস্থ যদ্দুর পরীক্ষায় পাশ করতে লাগে আমার মনে হয় তার এই মন্তব্য দিয়ে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়েও একটা কথা বোধহয় এখানে আমরা আলোচনায় আসতে পারি আর যে শিক্ষানীতি নিয়ে আন্দোলন হলো আমরা সাম্প্রতিক সময় দেখলাম দেশের শিক্ষাক্ষেত্রের শিক্ষা সিস্টেম নিয়ে অনেক রকম চেঞ্জ পরিবর্তন পাঠ্যপুস্তক নিয়ে অনেক আলোচনা কেন মনে হয় যে শিক্ষানীতিটা আসলে নিশ্চিতভাবেই যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন হবে কিন্তু সেটা সমন্বয়টা বোধহয় ঠিকঠাক হয় না বাংলাদেশে যখন রাস্তা দিয়ে যাই অনেক সময় দেখা যায় অনেকগুলো স্কুলের নাম স্কুলে লেখা ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন তারপর আরও আরও অনেক ভার্সন ব্র্যাকেটে লেখা থাকে কেমব্রিজ সিলেবাস আজকে দেখলাম একটা মদিনা সিলেবাস সব জায়গায় কিন্তু অনেক দেশের অনেক সিলেবাস পড়ানো হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর কিন্তু মানে বাংলা সিলেবাস বাংলাদেশি সিলেবাস আমাদের শেকড় কোথায় এইটা থেকে যে আমরা অনেক দূর দূরে সরা যাচ্ছি এবং হয়তো একটা গ্লোবালাইজেশনের পৃথিবীতেই যেখানেই আসলে সব সময় দরকার সেই রকম একটা অবস্থায় আসলে আমরা কতটুক নিজেদেরকে তুলে ধরতে পারছি তুলে ধরতে পারছি বলছি কারণ একেবারে ছোটোবেলার এইসব শিক্ষানীতি স্কুল কলেজ শিক্ষানীতি যেসব পলিসি ডিটারমাইন করে স্কুলের সিলেবাস কারিকুলাম কলেজের এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের এগুলোই কিন্তু আমাদের মানুষ গড়ে আমরা জীবনের একটা বড় সময় শিক্ষা প্রতিষ্ঠানে কাটিয়ে আসি যে যেই কর্মক্ষেত্রে না কেন সেই ক্ষেত্রে শিক্ষানীতি একটি দেশের উন্নয়নে একটি দেশে এগিয়ে চলা এবং একটি দেশের পরিচায়ক হিসাবে একেবারেই সবচেয়ে মূল গুরুত্ব পাওয়া উচিত আসলে সেটাতে আসলে আমাদের খুব কম গুরুত্ব অনেক সময় দেখা যায় আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি আরেকটা বাংলাদেশ ট্রেন্ডিং এ এবং ধরুন যেটি বলছিলেন যে ভালোবাসা দিবসের সঙ্গে আসলে দিনটি কিন্তু পালন করা যেতে পারে বা আমরা মনে করতে পারি সরাচার প্রতিরোধ দিবসে